বিজেপিতে যোগদান করবেন আজ এগরায় অমিত শাহর জনসভায় তিনি যোগদান করবেন এমনটাই খবর। এবার চলে আসবো আপনাদের দেখাবো যে প্রার্থীদের প্রচার আজ রবিবাসরীয় প্রচার সকাল থেকে জমজমাট। এবার আপনাদের দেখাবো ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী, তিনি আজকে প্রচারে নেমেছেন। অন্যদিকে যশ দাশগুপ্ত, তিনিও আজকে প্রচারে নেমেছেন। পাশাপাশি দুই তারকা প্রার্থী ব্যারাকপুর থেকে রাজ চক্রবর্তী তৃণমূলের হয়ে এবং অন্যদিকে যশ দাশগুপ্ত চণ্ডীতলা থেকে, তিনিও প্রচারে নেমেছেন। এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দাঁতন কেন্দ্রে বাম প্রার্থীর সমর্থনে প্রচার করলেন সূর্যকান্ত মিশ্র। সিপিআই প্রার্থী শিশির কুমার পাত্রর হয়ে এদিন তুরকায় জনসভা করেন সিপিএম এর রাজ্য সম্পাদক। সুজিত বসু আজ সকালে প্রচারে নামলেন, তিনিও বিপুল সংখ্যক মানুষের মাঝে প্রচার করলেন। নেতাজির মূর্তিতে মাল্যদান করলেন সুজিত বসু। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।